হ্যাপি বার্থডে ইরার আমু। কিটা ফোন? হ্যাঁ আইফোন। তুমি একটা দাও। ওকে দেখি তুমি তোমার হাত দেখি জিভে দেখি জিভে বের করো আই দেখো সবাই দেখো তার মার কেক কাটার আগে সে কেক চুরি করে খেয়ে ফেলছে এই যে দেখে এদিক দিয়ে ছিঁড়ে একদম কেক খেয়ে ফেলছে এই দিক দেখে এখন আমাদের ইরা পাখি ঘুম থেকে উঠতেছে ইরা তুমি জানো তোমার নম্বর আজকে কি হ্যাঁ আজকে তোমার নম্বর বার্থডে তুমি জানো এই যে উইশ করবে না তোমার আম্মুকে হ্যাঁ উইশ করতে কি লাগে বাবা বেলুন বেলুন গিফট গিফট লাগবে কেক কেকও লাগবে সব লাগবে তাছাড়া গিফট মানে সারপ্রাইজ আচ্ছা তোমার আম্মুকে একটু উইশ করো বলো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে কেক অনেক কিছু না কিনে না এখন কিনবো না কখন কিনবা তোমার টাকা আছে না একটু রোদ আসুক রোদ আসলে পর কিনবো রোদ আসলে কিনতে যাবা ওকে ঠিক আছে দেখি তোমার আম্মু কি রান্না করে আজকে আমরা শুনি তোমার আম্মুর থেকে চলো ওঠো হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ইরাস ফ্যামিলিতে আপনারা অলরেডি জেনে গেছেন যে আজকের ভ্লগটি হচ্ছে আমার ওয়াইফের বার্থডে সো বার্থডে উপলক্ষে আমরা আজকে কি কি করব আচ্ছা তাই আজকে মার বার্থডে তাই না আচ্ছা চলো আমরা তাহলে দেখি মা আজকে কি কি রান্না করে আমাদের জন্য হ্যাঁ কি বলো ওকে তো আমরা এখন রান্নাঘরে যাব পোলাও রান্না করছে ওয়াও তো চল আমরা দেখি কি কি রান্না করতেছে এই যে বার্থডে গার্ল কোথায় এই যে বার্থডে গার্ল কি কি রান্নাতেছে আমাদের জন্য আজকে বার্থডে উপলক্ষে আমাদেরকে দেখাও একটু ওয়াও সেই অনেক সুন্দর কালার আসছে বেরেস্তা দিয়ে অনেক সুন্দর হচ্ছে তাহলে আমরা আজকে পোলাও খাবো ওয়াও এটা কি এটা হলো ডিমের কোরমা আচ্ছা আচ্ছা ডিমের কোরমাটা এখন হয় নাই না হয়নি ওকে সো আমরা ডিমের কোরমা খাবো সাথে আর কি আছে সাথে আছে রোস্ট রোস্ট আমরা কাটিনি খাবো ও চিকেন রোস্ট হবে হ্যাঁ ও বাবা তাহলে আজকে তাহলে বাবা আজকে খাবারটা কেমন হবে ভালো ভালো হবে তোমার অনেক মজা লাগবে তাহলে আজকে আমরা মার জন্য মা তো আমাদের জন্য খাবার রান্না করতেছে তাহলে আমরা কি কি করব মার জন্য সারপ্রাইজ গিফট আনবো তারপর বেলুন আনবো কেক আনবো তাই ওকে তাহলে আমাদের সাথে থাকুন ব্লগটি দেখুন সারা দিনের আচ্ছা এখন এখন আমরা কি করব ইরের আম্মু কি রান্না করলো আমাদের জন্য বার্থডেতে আমরা সেটা খাবো তাই না ঠিক আছে দেখি তো কি কি রান্না করছে আমাদের জন্য ইরের আম্মু দেখো তো বাবা এটা কি পোলাও এটা পোলাও বেস্তা এটা পোলাও ওকে কাঁচামরিচ আচ্ছা এরপর এটা কি এটা রোস্ট হ্যাঁ ওকে তারপর এটা ডিম ডিমের কোরমা এটা ডিমের কোরমা তারপরে এটা ঝোল ঝোল না এটা গরু বিফ গরুর মাংস গরুর মাংস এটা সালাদ এই সবগুলো কে খাবে এরা এলে কেন রান্না করছে তোমার আম্মু বার্থডে বার্থডে ট্রিট আমরা এখন আমার ওয়াইফের বানানো বার্থডে ট্রিটের খাবার খাচ্ছি আমার ওয়াইফ এখন পাক্কা রাঁধুনি হয়ে গেছে এখন রান্না শিখে গেছে সব সব রান্না পারে অনেক কিছু শিখে গেছে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন সব রাঁধতে পারে এখন ঘরে বসে আমরা রোস্টও খাই বউয়ের হাতের আগে সব আক্ষেপ ছিল এখন আর কোনো আক্ষেপ নেই এখন খাওয়া দাওয়া
গুড, ভালো আছে? এই তো চার পাঁচ মাস ছয় মাস আগে ওগুলো মানে ভাবা যেত না সে রান্না করতে পারে, এখন কিন্তু সব মোটামুটি শিখে ফেলছে, আস্তে আস্তে পাকা রাঁধুনি হচ্ছে। তো সে বন্ধু সবাই সাথে থাকেন, এরপর আমরা কেকের কেকের সাবজেক্টে চলে যাবো। এই কেক চোর কেক খাই ফেলছে, দেখি তুমি তোমার হাত দেখি, জিভে দেখি, জিভে বের করো, আই দেখো সবাই দেখো, তার মার কেক কাটার আগে সে কেক চুরি করে খেয়ে ফেলছে। এই যে দেখে এদিক দিয়ে ছিঁড়ে একদম কেক খেয়ে ফেলছে, এই দিক দেখে কেক চুরিটা। আচ্ছা ঠিক আছে, এরা কেক খোলো নাও, কেক খোলো। এরা এখন কেক খুলবে, তার আম্মুর কেক। এই যে এরা এখন কেক চুরি করেছে, কেক চুরি করে হীরা কিলি আই ডাবল আর এ কো, এ কই বাবা, এ খেয়ে ফেলছ, আল এ বি সি ডি সব খেয়ে ফেলছে। গেছেন চার পোশাক বার্থডে করার আগে কেক একদম খাওয়া শেষ করে ফেলছে, খাওয়া শেষ একদম। হ্যাঁ খেয়েছ? বলো হ্যাপি বার্থডে টু মম, বলো হ্যাপি বার্থডে টু মম, বলো। মার বার্থডে না দাদু ভাইকে দাও, আচ্ছা খাও, এবার দাদু ভাইটা দাও, দাও যাও তুমি এসে খাওয়া দাও। সবার কেক খাওয়া হয়ে গেছে, এটা খাও বাবা, মা খাওয়া দিচ্ছে, খাও এইটা তোমার নাক ভরে দিচ্ছে, এটা আমার গিফট কোথায়, সারপ্রাইজ গিফট কই, খুঁজে বের করো, তুমি খুঁজে বের করো, এই ঘরের মধ্যে আছে, কি শোনো খুঁজে বের করো, না এই এটার মধ্যে যাও, দেখো কোথায়, টিসু দেখ, হাত মুসো, টিসু দেখ, হাত মুসো, খুঁজে বের করো, ও জোরে বের করো, পাইছ, পাচ্ছ না, দেখি বের করো, ছিঁড়ে ফেলো না, আবার কই সরো সরো, পাইছে পাইছে, কিটা যাও ওখানে যাও, এই দাদু কাছে যাও, দাদু কাছে যাও, কি মনে যাও, কেমন যাও, কিসে গিফট দেন না, না ভালো লাগে না, খেলতে জানে না, ভালো লাগে না, ওখানে দাদু লাগে না, এখানে দেখাও বাবা, এখানে দেখাও, টেবিলের উপর রাখো, কি 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 বের করছো, এটা কাগজ থাক, এটা কোথা থেকে অর্ডার করছে সেটা দেখি, দেখি তো বাবাকে দেখাও, এটা কি কি গিফট, দেখি এটা কি, ও এক্সেল স্টোর থেকে আমরা কি অর্ডার করেছি,
একটা ফোন অর্ডার করেছি, এইভাবে কারে না তো তোমার আম্মু করো ফোন, হ্যাঁ আইফোন, স্যামসাংয়ের কান্ট্রি ডিস্ট্রিবিউশন মানে বাংলাদেশের এক্সেল স্টোর থেকে আমরা অনলাইন থেকে এই প্রোডাক্টটা অর্ডার করছিলাম। দেখি দেখি গ্যালাক্সি A52 দেখি মার কি মার আইফোন এখনই কিভাবে এটা খুলে আবার চার্জ দিতে হবে না মার গিফট তো তোমার কাছে কেন এখন কিভাবে খুলবো? এটা কাগজ আছে, অনেক কিছু আছে, আমি আজকে আমার ওয়াইফের বার্থডে উপলক্ষে অনেকদিন ধরে সে আসলে একটা বারফোন চালাইতেছিল, তাকে একটা কী গিফট দেবো কী গিফট দেবো, সারপ্রাইজ গিফট হিসেবে তাকে আমি গ্যালাক্সি A52 এটা আমি তার জন্য নিয়ে আসছি। তো এই ফোনটা আমি কী করছি, অনলাইন অর্ডার করছি, সেটা হচ্ছিলো এক্সেল ই স্টোর, এটা একটা অনলাইন ই কমার্স প্ল্যাটফর্ম যেটা হচ্ছিলো বাংলাদেশের স্যামসাং কান্ট্রি ডিস্ট্রিবিউশন যে করে থাকে তার মধ্যে সে একটা হচ্ছিলো এক্সেল স্টোর আর একটা অন্য কোম্পানি। সো এখন এটা আমি আমার ওয়াইফকে বার্থডে গিফট উপলক্ষে উপহার দিচ্ছি। না থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার তোমার কেমন লাগতেছে? হ্যাঁ অনেক ভালো লাগতেছে, আমার অনেকদিন একটা ফোন ছিল না, ফোন ছাড়া এতদিন কাটাইছে, এখন ভালোই লাগতেছে আবার একটা ফোন আসছে, আবার আমি নতুন করে ফোন চালাইতে পারবো। আসলে আমাদের নতুন সংসার শুরু করার পরে অনেক টানপোড় হচ্ছে, কারণ প্রত্যেকটা জিনিস ইজ অ্যান্ড এভরিথিং কেনাকাটা করতে হয়েছে, যেমন ফ্রিজ কিনতে হয়েছে, তারপরে একটা ঘরের টেবিল ডাইনিং টেবিল সব কিছু একটা বোঝা নেই, মানে শূন্য থেকে একটা সংসার সাজাতে গেলে অনেক সময় লাগে। তো আমরা প্রায় আস্তে আস্তে ছোটো ছোটো করে আমাদের সংসারটাকে গোছাচ্ছি। সো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমাদের সংসারটা আরও অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো আমরা করতে পারি এবং সুন্দরভাবে সংসারটা কাটাতে পারি। তো এটা ছিল আজকে আমাদের বার্থডে সারপ্রাইজ পার্টি বা গিফট আমার ওয়াইফের জন্য। আর ইরা কিছু বলবা এদিকে আসো তো, মাকে যে গিফট দিলাম তুমি কিছু বলবা না, কেমন লাগলো বলো? কেমন লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাল বাটন বেল বাটনে সাবস্ক্রাইব ক্লিক করে লাইক করে দিবেন, কমেন্ট করে আমাদের সাথে থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তাহলে সো বন্ধুরা এই ছিল আজকে আমাদের সারাদিনের ব্লগ। আসলে ইরার আম্মু সারাদিন হচ্ছিলো রান্নাবান্না করছে আমাদের জন্য, মোটামুটি সারাদিনই বলা যায় আর কি, তিনটা পর্যন্ত রান্নাবান্নাই শেষ হয়েছে, এরপরে গিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম, তারপরে আমি আবার এর মধ্যে গিয়ে কেক কিনে নিয়ে আসলাম, পরে কেক কাটাকাটি করলাম, এর মধ্যে আবার আব্বু যে আজকে ইস্তেমায় গেছিলো সেখান থেকে আসছে, আমার ছোটো ভাই আসছে, তো মোটামুটি সবাই মিলে আমরা এখন একটু জাস্ট কেক কেটে গিফটটা দিলাম। আসলে কেক কাটা মূল উদ্দেশ্য ছিল না, বার্থডেতে জাস্ট গিফট দেওয়াটা মূল উদ্দেশ্য ছিল। সো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।